আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি নাজেদ শেহরিন, সাদত শাকির। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মোদীর সঙ্গে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স, করোনার মতো বিপর্যয় মোকাবেলায় দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইটালি থেকে ফিরেছেন আরও 213 জন, কোয়ারেন্টাইনে 2314 জন প্রবাসীদের মসজিদ মন্দিরে কম যাওয়া এবং এখন দেশে না ফেরার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর। করোনা আতঙ্কে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে সময় মতো ব্যবস্থার আশ্বাস কাদেরের, সরকার উদাসীন, অভিযোগ বিএনপি। কুড়িগ্রামের সাংবাদিক রিগানের জামিন, হাসপাতালে ভর্তি, দেশজুড়ে সাংবাদিকদের মানববন্ধন, ডিসিকে প্রত্যাহার করা হচ্ছে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা মতো যে কোনো বিপর্যয় মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা নিয়ে এই অঞ্চলে কর্মকৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশগুলো নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান। এই বিপর্যয় রুখতে সার্ক দেশগুলোকে যার যার অভিজ্ঞতা, কৌশল ও দক্ষতা বিনিময় প্রস্তাব রাখেন তিনি। একই প্রস্তাব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য নেতাদেরও। করোনা এখন বৈশ্বিক দুর্যোগ, দক্ষিণ এশিয়াও মুক্ত নয় এ মহামারী থেকে। এ অবস্থায় করোনা মোকাবেলায় কিভাবে একসাথে কাজ করা যায় সেজন্য ভিডিও কনফারেন্সে মিলিত হন সার্কভুক্ত দেশের প্রধানরা। এর আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে নরেন্দ্র মোদি জানান, ভারতে মাত্র 150 মতো করোনা রোগী শনাক্ত হয়েছে, তারপরও সতর্ক থাকতে হবে। এর আগে যেসব মহামারী এসেছে সেগুলো কিভাবে মোকাবেলা করা হয়েছে সে অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। আমাদের দেশে মাত্র 150 জন করোনা রোগী রয়েছে, তারপরও অনেক ঝুঁকি রয়েছে, কারণ ভারত খুবই ঘনবসতিপূর্ণ দেশ, সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো কষ্টসাধ্য। সার্কভুক্ত সব দেশেরই চ্যালেঞ্জ একই রকম, তাই আমরা একসাথে কাজ করতে চাই। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবেলায় তার সরকারের নেয়া পদক্ষেপের বর্ণনা দেন, জানান তার প্রস্তাবনা। আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে, সবার সক্ষমতা ও সম্পদকে সমন্বিত করে তা প্রয়োগ করতে হবে, এক্ষেত্রে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে হবে। এই অঞ্চলের মানুষের ভালোর জন্য আমাদের উচিত একসাথে কাজ করা এবং এই ধরনের আলোচনা অব্যাহত রাখা। করোনা মোকাবেলায় যার যার নেয়া পদক্ষেপ কনফারেন্সে তুলে ধরেন সার্কভুক্ত অন্য দেশের নেতারাও। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। ইটালি থেকে ফিরেছেন আরও 213 জন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাসের আলামত না পেলে পর্যায়ক্রমে তাদের সবাইকে নিজ নিজ বাড়িতে পাঠানো হবে জানিয়েছে আইইডিসিআর। তবে তাদেরকে বেঁধে দেওয়ার সময় পর্যন্ত থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। শনিবার মধ্যরাতে ইতালি থেকে দেশে ফেরেন 58 জন। বিমানবন্দরে প্রাথমিক পরীক্ষা শেষে 48 জনকে রাতেই গাজীপুরে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সকালে ঢাকা পৌঁছেছেন আরও 160 প্রবাসী, এদের মধ্যে একই পরিবারের 4 জন চীনের সাংহাই থেকে ফিরেছেন। সবাইকে নেওয়া হয় হজ ক্যাম্পে। প্রাথমিক পরীক্ষায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি তাদের নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিমানবন্দর ও হজ ক্যাম্পের অব্যবস্থাপনায় চরম অসন্তুষ্ট প্রবাসীরা। এত নিকৃষ্ট একটা বাস দিয়ে, দুটো বাস দিয়ে আমাদের নিয়ে আসা হয়েছে। বাসের ভিতরে প্রচুর মশা, মানুষ বাস করার মতো কোনো সুবিধাই নাই এখানে। মশা তো মনে করেন যে 2000 বিমান আনে এটার ভিতরে ছাড়িয়ে দিছে মশা। এটা হলো সকালের নাস্তা। কখন দিয়েছে? আমাদের রাত্রে ঢুকাইছে 2টা বাজে। ঢুকানোর পরে কেউই খোঁজ খবর নেয় নাই। সকাল 9:30 কোনো রকম লাঞ্চ করাইছে, কোনো ডাক্তার আসে না, কিছু আসে নাই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লাইটের সংখ্যা আগের চেয়ে অনেক কম, সবগুলো থার্মাল স্ক্যানার কার্যকর রয়েছে বলেও দাবি করেছেন তারা। বাংলাদেশে আমাদের যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি ছিল, বিশেষ করে চাইনিজ ফ্লাইটগুলি অনেক আগেই বন্ধ হয়ে গেছে এবং বিগত দিনগুলোতেও অনেক ফ্লাইট আস্তে আস্তে অনেক ফ্রিকোয়েন্সি কমে গিয়েছে।
এদিকে আইইডিসিআর বলছে সারা দেশে হোম কোয়ারেন্টিনে আছে 2314 জন। নিয়ম নীতি মেনে চলার কঠোর নির্দেশনার পাশাপাশি মনিটরও করা হচ্ছে তাদের। শুধু ইতালি নয়, আক্রান্ত দেশ থেকে যারা এসেছেন আপনারা অবশ্যই 14 দিনের হোম কোয়ারেন্টাইন খুব কঠিনভাবে পালন করবেন। এখানে আমাদের এখন আর এটা নিয়ে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এই ধরনের প্যান্ডেমিক পরিস্থিতিতে যদি জনগণ অংশগ্রহণ না করেন সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন। রাজধানীর বাইরে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় না আসার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। করোনার সন্দেহে ইতালি ফেরত 48 বাংলাদেশিকে রাখা হয়েছে গাজীপুরের পুবাইরে মেঘজুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার রাতে তাদের ওই হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একটি শিশু রয়েছে। আনুষ্ঠানিকভাবে হাসপাতালে আজ তাদের পরীক্ষা শুরু হয়েছে। তাদেরকে করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ভাইরাসটি মোকাবেলায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ডে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীদের দেশে না আসতে অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এজন্য স্বজনদের ফোন করে অনুরোধ জানানোর আহ্বান জানান তিনি। করোনা ভাইরাস প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় জরুরি বৈঠক শেষে সচিবালয়ে তিনি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা না করার সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন গার্মেন্টস বন্ধ করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় রবিবার সকালে সচিবালয়ে 18 মন্ত্রণালয়ের সাথে জরুরি বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বাস ট্রেন লঞ্চে চলাচলের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে জীবাণুমুক্ত থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। যারা বিদেশে চাকরি করেন, তাদের আত্মীয় স্বজন যারা ঢাকা আমাদের বাংলাদেশে আছে, তাদেরকে ফোনের মাধ্যমে যাতে বলে এই মুহূর্তে জানি বাংলাদেশে তারা না আসে, খুব প্রয়োজন না হলে পরে। এই মুহূর্তে ওয়াজ মাহফিল কীর্তন হয় হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের, এগুলোতে এখন বিরত থাকে। মসজিদে মুসল্লির সংখ্যা কম আসলে ভালো হয়। স্বাস্থ্যগত পরামর্শ দিয়েছি কিভাবে নিরাপদে থাকতে হবে, এটা আমরা বলেছি। বন্ধ করা না করা এটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব নেই, এখতিয়ার না। এদিকে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে ভোক্তা বাতায়ন 16121 একটি হটলাইন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সারা দেশের ভোক্তারা যে কোনো ধরনের অনিয়ম প্রতারণার অভিযোগ করতে পারবেন এই নম্বরে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন করোনা ভাইরাসের কারণে ইতালি সহ কয়েকটি দেশ ক্রয় আদেশ বাতিল করতে চাচ্ছে, তাতে কিছু সমস্যা হবে। অধিকাংশ ফ্যাক্টরিতে মাস্ক দেওয়া হয়েছে, হাত ধোয়ার জন্য সাবান এবং অল্টারনেটিভ ব্যবস্থা করা হয়েছে, সচেতন করা হয়েছে। কোনো ফ্যাক্টরি এখনো এমন অবস্থা হয়নি যাতে করে বন্ধ করে দিতে হবে। এ দেশে তো হাঁচি দিয়েই মারা যায় প্রতিদিন 10-20 জন করে, তাই না? তো এত ভয় পাওয়ার কিছু নাই, হয়তো প্যানিকি হওয়ার কিছু নাই। সিচুয়েশন যা আছে আমরা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করি, হয়তো প্যানিক সৃষ্টি না করি। ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে দেশীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্য থেকে ছুটিতে এসে যেসব প্রবাসী করোনার কারণে কর্মস্থলে ফিরতে পারেননি তাদের ভিসার মেয়াদ ছুটি ও কাজের সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার এমন আশ্বাস দিয়েছে বলে জানান। ওই দেশগুলো থেকে আসা প্রবাসীদের ফেরার ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। করোনা আক্রান্ত দেশ থেকে দেশি বিদেশি কেউই যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। বাংলাভিশনকে দেয়া এক সাক্ষাৎকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে মধ্যপ্রাচ্য থেকে অনেক প্রবাসী ছুটিতে দেশে এসেছিলেন, কিন্তু করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিধিনিষেধ আরোপ করায় তারা আর কর্মস্থলে ফিরতে পারেননি। এ নিয়ে আতঙ্কিত ছিলেন তারা। তবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন বিষয়টি নিয়ে দেশগুলোর সাথে আলোচনা করেছেন তিনি। ওই সমস্ত দেশের সরকারদের সাথে আমাদের আলাপ হয়েছে, তাদের রাষ্ট্রদূতদের আলাপ হয়েছে। তারা বলেছে করোনা ভাইরাসের কারণে যাদের কাজ দিয়ে কাজ আপনার যেতে পারে নাই, যাদের ইকামা নির্ণয় করতে পারে নাই, যাদের ভিসা, তাদের প্রত্যেকই এক্সটেনশন করে দেবে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। করোনার পরও বাংলাদেশের লোকজনকে যেসব দেশ ঢুকতে দিচ্ছে না সেসব দেশের নাগরিকদেরও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানান তিনি।
যে সমস্ত দেশ আমাদের দেশ থেকে লোক নিচ্ছে না কিংবা তাদের দেশের আমরা লোক যেতেও দিচ্ছি না, তাদেরগুলোর আনতেও দিচ্ছি না। মনে করেন প্রতিবেশী ভারত, হ্যাঁ তারা আমাদের লোক যেতে দিচ্ছে না, আমরাও তাদের লোক আমাদের দেশে আনব না। সব বিদেশির জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষ প্রয়োজনে কেউ বাংলাদেশে আসতে চাইলে করোনা আক্রান্ত নন এমন স্বাস্থ্য সার্টিফিকেট দেখিয়ে ভিসা নিতে হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাস আতঙ্কে ক্লাস পরীক্ষা অঘোষিতভাবে বন্ধ হয়ে গেছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে। শিক্ষা কার্যক্রম স্থগিতের দাবিতে মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি ভিসি ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সোমবার সকাল থেকে ক্লাস পরীক্ষায় অংশ নেয়নি বুয়েটের শিক্ষার্থীরা। প্রশাসনিক কার্যক্রম ছাড়া সকাল থেকে বুয়েট ক্যাম্পাসে ছিল না শিক্ষার্থীদের আনাগোনা। ভাইরাসের ভয়ে আসতেছি না, মানে ধরেন কারো তো মানে ছড়াইতেই পারে, আমরা তো অনেকে স্টুডেন্ট, পাবলিক ইউনিভার্সিটি, অনেক ধরনের লোকের সংস্পর্শে থাকে সবাই। করোনা আতঙ্কে ক্লাস পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরাও। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় ক্লাস ও পরীক্ষা হয়েছে কয়েকটি বিভাগে। উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি, সো আমরা ক্লাসে যাব না এমনটা বলতে কখনোই পারি না। সো আমাদের অবশ্যই ক্লাসে আসতে হবে এবং ক্লাস নিতে হবে। ক্লাসরুমেও দেখা যায় যে বদ্ধ একটা পরিস্থিতি থাকে, এয়ার কন্ডিশন চলতে থাকে, সেখানে একদম ক্লোজড একটা এনভায়রনমেন্টে আমরা থাকি। সো সব কিছু মিলে আমার মনে হয় যে ক্লাস অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত। প্রশাসন থেকে বলা হচ্ছে যে একজন আক্রান্ত হলে তারপর দেখা যাবে, কিন্তু একজন আক্রান্ত হওয়া মানেই হচ্ছে গিয়ে হাজার জনের মতো আক্রান্ত হয়ে যায়। এদিকে ক্যাম্পাসে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিক্ষা কার্যক্রম স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাস্ক পরে তো ক্লাস করা যায়, তবে ঘুমানোর সময় গণরুমেও কি মাস্ক পরে আদৌ সম্ভব? সম্ভব নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে হলেও আমাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ বা স্থগিত ঘোষণা করার জন্য আমরা অনুরোধ করব প্রশাসনকে। এ বিষয়ে ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের জমায়েতে এড়াতে অনেক অনুষ্ঠান বাতিল হয়েছে, তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্তব্য করেননি তিনি। আশা করি যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, পুরো জাতির জন্য যেগুলো কল্যাণকর, সেই দিকেই সকলের দৃষ্টিভঙ্গি আমাদের আছে। সিনেট ভবনে করোনা ভাইরাস নিয়ে আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আবারও জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সভাপতি ধানমন্ডির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে সারা দেশে উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তা আছে। জনবহুল দেশ, তাই এই ভাইরাস ছড়িয়ে পড়লে পরিস্থিতি আশঙ্কাজনক হতে পারে। তবে করোনা মোকাবেলায় সরকার পুরোপুরি প্রস্তুত, পাশাপাশি তৈরি আছে দলও। আশ্বস্ত করে নতুন করে সংক্রমিত হওয়ার আর কোনো ঘটনা নেই জানান। করোনা মোকাবেলায় সহযোগিতার কথা জানিয়ে চিঠি দিয়েছে চীন। করোনা আক্রান্ত দেশগুলো থেকে বিমান যোগে ঢাকার যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগের কথাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামী দুই মাস এই পরিস্থিতি চললে পদ্মা সেতুর কাজ প্রলম্বিত হওয়ার আশঙ্কা তার। শনিবার দলীয় সভাপতি কার্যালয়ে একজন যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে তার বাকবিতণ্ডার খবর ভুল বলে দাবি করেন ওবায়দুল কাদের। দেশকে করোনার মহামারী থেকে বাঁচাতে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাজধানী শান্তিনগরে করোনার সতর্কতায় লিফলেট বিতরণের সময় তিনি এই আহ্বান জানান। সেলিমা রহমান বলেন, এখন রাজনীতি করার সময় নয়, অথচ সরকার যথাযথ পদক্ষেপ না নিয়ে উল্টো বিরোধী দল করোনা নিয়ে রাজনীতি করছে বলে অপপ্রচার চালাচ্ছে। আক্রান্ত দেশগুলো স্কুল কলেজ বন্ধের ঘোষণা দিলেও বাংলাদেশে ক্ষমতাসীনদের এখনও টনক নড়ছে না। ক্ষমতায় না থেকেও বিএনপি সাধ্যমতো ভূমিকা রাখছে উল্লেখ করে দলের এই সিনিয়র নেত্রী বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হলে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার উপযুক্ত ব্যবস্থা না করায় শনিবার হট্টগোল হয়েছে বলে অভিযোগ করেন সেলিমা রহমান।
বাংলা ট্রিবিউনে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে আজ সকালে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে পরিবার বলছে তাদের না জানিয়ে আরিফুলকে ভয় ভীতি দেখিয়ে জামিন নামায় সই নেওয়া হতে পারে। মুক্তির পর তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রিগানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রবিবার সকালে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে জামিনে ছেড়ে দেওয়া হয় কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে। পরিবারের সদস্যদের অজান্তেই তার জামিন হয়েছে। কেউ আমরা জামিনের কাগজও সাইন করিনি, আমরা কোনো জামিনের জন্য কোনো আপিলও করিনি, কারণ আমরা সম্পূর্ণ ব্যাপারটা তার অফিসের উপর ছেড়ে দিয়েছি। কে বা কারা ও কারাগারে গিয়ে ও রিগানের সিগনেচার এনে এখানে ইয়া করছে সেটা আমার জানা নাই। কারাগার থেকে ছাড়া পেয়ে সহকর্মীদের রিগান জানান তার ভোগান্তির কথা। সেখানে আমি কোনো রকম হাত দিয়ে আমি আমার চোখটা বাঁধনটা একটু হালকা করে দেখতে পেয়েছি যে আমি ডিসি অফিসে। এরপর আমাকে আবার চোখ বেঁধে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে আবার আরডিসির নেতৃত্বে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং নির্যাতন করা হয়। আমি হাসপাতালে আসার পূর্ব পর্যন্ত যা কিছু হয়েছে সব আমার অমতে হয়েছে, আমাকে ফোর্স করে করানো হয়েছে। পরে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে চিকিৎসার জন্য স্বজনরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। এর আগে আরিফুলের সম্মতিতে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জামিনের জন্য আবেদন করেন বলে জানান। উভয় পক্ষের শুনানি হয়েছে। 25,000 টাকা বন্ডে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বেল মঞ্জুর করেছেন। আপিলটি শুনানির জন্য চলমান রয়েছে। গত শুক্রবার মধ্যরাতে ফিল্মি কায়দায় আরিফুলকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক পেটাতে পেটাতে জেলা প্রশাসক অফিসে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 15 দিনের জেল দেওয়া হয়। এদিকে আরিফুল ইসলাম রিগানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এবং কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরের সাংবাদিকরা। জেলার হিলিতেও মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। একই ইস্যুতে মানববন্ধন কর্মসূচি করে লক্ষ্মীপুর প্রেস ক্লাব। অন্যদিকে আরিফুল ইসলামকে সাজা দেওয়ার প্রতিবাদে একই কর্মসূচি করেছে পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সাতক্ষীরার নিউ মার্কেট মোড়েও মানববন্ধন করেন সাংবাদিকরা। টাঙ্গাইল প্রেস ক্লাবেও ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি হয়। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামের ঘটনায় খসড়া তদন্ত রিপোর্ট হাতে এসেছে। তিনি জানান, ডিসি পারভিন সুলতানের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। শাস্তিস্বরূপ ডিসি সুলতানাকে প্রত্যাহার করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী। কিছু কিছু অনিয়ম আমরা দেখেছি, আমাদের রিপোর্টে দেখলাম তো, তার জন্য কিন্তু অবশ্যই তার ন্যূনতম যে তার পানিশমেন্ট সেটা হচ্ছে কিন্তু প্রত্যাহার, তো সেটা তো হচ্ছে, এটা তো আপনারা এক কথায় বুঝতে পারছেন। অন্যদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন কুড়িগ্রামের সাংবাদিককে ঘর থেকে তুলে নিয়ে লাঞ্ছিত ও শাস্তি দেওয়ার ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয়। বিকেলে রাজধানী আগারগাঁয় বাংলাদেশ বেতারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তথ্যমন্ত্রী। ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে হাসান মাহমুদ বলেন, কোনো কর্মকর্তা আইন বহির্ভূত কাজ করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অন্যদিকে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের বিষয়ে আদেশ সোমবার। আরিফুলের সাজার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদের করা জনস্বার্থমূলক রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ঠিক করেন। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষকে কয়েকটি বিষয় আগামীকাল জানাতে বলেছেন। বিষয়গুলো হচ্ছে, অভিযান কারা পরিচালনা করেছে, মোবাইল কোড নাকি টাস্কফোর্স, অভিযান পরিচালনার কারণ এবং রাতে অভিযান চালানোর বিষয়ে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। এছাড়া আরিফুল ইসলামকে দেয়া সাজার আদেশটিও চেয়েছে হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দুল হক সুমন ও আইনজীবী ইশরাত হাসান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশিস ভট্টাচার্য।
মুজিব শতবর্ষ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান। একই সাথে 17 মার্চ রাত 8টা থেকে 10টা পর্যন্ত একযোগে প্রচার করা হবে মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান। বিকেলে মাছরাঙ্গা টেলিভিশন সেন্টারে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এডকোর বৈঠক শেষে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। একই সাথে মহান এই নেতাকে নিয়ে বিভিন্ন টেলিভিশনে আলাদা আলাদা ভাবে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে বলেও জানান তিনি। 17 তারিখে যে উদযাপনটা করা হবে শুরু হবে, কারণ আমরা সবাই জানি যে জাতির জনক বঙ্গবন্ধু সেই দিন 8টার সময় তার জন্মগ্রহণ করেছিলেন এবং আমাদের উদযাপনটা 8টা থেকে শুরু হবে। সবাই একযোগে এটা আমরা টেলিভাইজ করব এবং এই অনুষ্ঠানটি হবে 8টা থেকে 10টা পর্যন্ত। এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটি আবারও রিপিট করব রাত 2টোর সময়। বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন মহাসমারোহই হবে, কিন্তু সেটা জনসমাগম এড়িয়ে বাংলাদেশের বেসরকারি এবং সরকারি যে চ্যানেলগুলি রয়েছে তার মাধ্যমে হবে। সুতরাং মোটামুটিভাবে সবাই ঘরে বসে এই উদযাপনে অংশগ্রহণ করতে পারবে। করোনা ভাইরাস প্রতিরোধে হিলি স্থলবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ। এদিকে জয়পুরহাটে সিঙ্গাপুর ও ইটালি ফেরত 2 প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলো হিলি বন্দরে পানামা ওয়্যারহাউসের প্রবেশ মুখে 3 জন সিকিউরিটি গার্ড দিয়ে ভারতীয় ট্রাক চালক হেলপারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পোর্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন 300 থেকে 400 ভারতীয় ট্রাক চালক ও হেলপার এই বন্দরে আসেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তাদের থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং প্রত্যেকের নাম ও ট্রাক নাম্বার রেজিস্ট্রার খাতায় লিখে রাখা হচ্ছে। এদিকে গত শুক্রবার জয়পুরহাটে আকিলপুরের শ্রীকৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামে সিঙ্গাপুর ফেরত এক যাত্রী গ্রামের বাড়ি গেলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ইটালি ফেরত আকিলপুর আবাদপুর গ্রামের আরও এক প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা চিকিৎসায় জেলা আধুনিক হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে 20টি বেড। করোনা আতঙ্কের মধ্যেই চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের বিরামহীন প্রচার প্রচারণা। বিকেলে মহানগরীর দক্ষিণ আগ্রাবাদে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা দূর করবেন। নৌকার পক্ষে চট্টগ্রামবাসীর গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন এই প্রার্থী। এদিকে রবিবার সকালে মহানগরীর রাহাত্তরপুল এলাকার দিনের প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম সিটি নির্বাচনের তারিখ একদিন পিছিয়ে 31 মার্চ নির্ধারণ করার আবারও জোর দাবি জানান। নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে চট্টগ্রাম থেকেই কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আধুনিক হেলদি সিটি গড়তে চট্টগ্রামবাসীকে তাকে নির্বাচিত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই মেয়র প্রার্থী। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। আয়কর অর্ডিন্যান্স 1984 আসন্ন সংশোধনীর উপর আয়কর পলিসি পেপার নিয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের সদস্যদের জন্য একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন IRDA-র সিনিয়র সচিব ও NBR চেয়ারম্যান আবুহেনা মোহাম্মদ রহমাতুল মনিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানির পার্টনার মোহাম্মদ আল মারুফ খান FCA এবং স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানির স্নেহাশিস বড়ুয়া FCA। রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপন করা হয়েছে মুজিব কর্নার। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজবুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO মোহাম্মদ মাহবুবুল আলম, আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ মনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ওমর ফারুক খান সহ অনেকে। প্রধান কার্যালয় ছাড়াও ইসলামী ব্যাংকের খাগড়াছড়ি, বান্দরবান ও বগুড়া শাখায়ও মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার চালু হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাইদ এইচ চৌধুরী কর্নারটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক দাশগুপ্ত, নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুরুল্লাহ, পরিচালক ASM শহীদুল্লাহ খান, কাজী রকুনউদ্দিন আহমেদ, শওকত জামান, সালাউদ্দিন আহমেদ, সৈয়দ নুরুল আমিন, MD ফখরুল আলম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারিভাবে মুজিব বর্ষ পালন করতে ভারত থেকে 7 মেট্রিক টন আতশবাজি আমদানি করা হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। শনিবার রাতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী 2টি ট্রাক বেনাপোল বন্দরে ঢোকে। পরে সব আনুষ্ঠানিকতা ও রাজস্ব পরিশোধ শেষে বেনাপোল বন্দর থেকে এসব আতশবাজি ঢাকায় পাঠানো হয়। এর আমদানিকারক ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড এবং রফতানিকারক ভারতীয় সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। BanglaVision নিউজ ডেস্ক, গ্রামীণ জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। মহামারী করোনার ব্যাপক বিস্তার ঠেকাতে এবার কঠোরতর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলো। ভ্রমণে বিধিনিষেধ, জরুরি অবস্থা জারি ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ সহ চলছে 5 জনের বেশি মানুষের একসাথে হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো কড়া পদক্ষেপ। এদিকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বে 150 দেশে, মৃত্যু হয়েছে 5,800 বেশি মানুষের, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,57,000। করোনার সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ায় 5 জনের বেশি মানুষের জামায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই সাথে বাড়ানো হয়েছে সেখানে প্রবেশ নিষিদ্ধ দেশের তালিকাও। রোমানিয়ায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা, সীমান্ত বন্ধ করে পুরো দেশকে অবরুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে চেক রিপাবলিক। স্পেনের মৃতের সংখ্যা বেড়ে 300 কাছাকাছি, আক্রান্তের সংখ্যা 7,500-এর বেশি। এমন অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজের স্ত্রী বেগোনা গোমেজের করোনা শনাক্ত হয়েছে। ফ্রান্সের মৃতের সংখ্যা বেড়ে 91 জনে পৌঁছেছে। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাফে, রেস্তোরাঁ, সিনেমা হল ও বেশিরভাগ দোকানপাট। ইতালিতে এ পর্যন্ত মারা গেছে 1,441 জন। যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে 61 জনে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনা শনাক্ত হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় এবার যুক্ত হল ব্রিটেন ও আয়ারল্যান্ডের ভ্রমণকারীরা। নিউজিল্যান্ডের পর বিদেশ থেকে যাওয়া সবাইকে 14 দিনের আইসোলেশনের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 250 জন, মারা গেছে 3 জন। এবার ক্লেমন খেলার সংবাদ। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ, আবাহনীর হয়ে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেন মুশফিক রহিম। তার ক্যাপ্টেন স্টকে পার্টেক্সকে 81 রানে হারিয়েছে আবাহনী। জয় দিয়ে লিগ শুরু করেছে ওল্ড ডিওএইচএস ও প্রাইম দোলেশ্বরও। ডিওএইচএস 25 রানে হারিয়েছে রূপগঞ্জকে। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 8 রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। প্রাইম দোলেশ্বর হয়ে সেঞ্চুরি পেয়েছেন তাইবুর রহমান। করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্বে বন্ধ হয়ে যাচ্ছে লিগ টুর্নামেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ, আর বাংলাদেশে ঘটছে উল্টো। আতঙ্কের মাঝে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ, যার শুভ মহরত হয়ে গেল মিরপুরে। যদিও খেলোয়াড়দের মাঝে করোনা সচেতনতার অভাব নেই, ম্যাচ শেষে অভিনব কায়দায় হাত মিলিয়েছেন ক্রিকেটাররা। সবাই একটু শঙ্কিত, একটু ভয়ে, বাট অল ইন অল এখন আমরা যতটুকু একটু সতর্ক থাকতে পারি, সচেতন থাকতে পারি, আর চেষ্টা থাকবে যে এখন নামাজ কালাম পড়ে দোয়া করা ছাড়া এছাড়া উপায় নাই। মাঠের খেলায় অবশ্য প্রিমিয়ার লিগের শুরুটা হয়েছে মুশফিকময়। ক্যারিয়ারে প্রথমবারের মতো আবাহনীর হয়ে মাঠে নেমেই সেঞ্চুরি। 67 রানে 5 উইকেট হারানো আবাহনীকে টেনে তুলেছেন মুশফিক মোসাদ্দেক। তাদের জুটি 160 রানের, মুশফিক করেছেন 127, মোসাদ্দেকের 61। শেষ দিকে সাইফুদ্দিনের 15 বলে 39, আবাহনীর সংগ্রহ 7 উইকেটে 289। জবাবে নাজমুল হোসেন মিলনের 53 রানের ইনিংসে পার্টেক্স অল আউট 208 রানে। আবাহনীর হয়ে প্রথম ম্যাচ, লিগের প্রথম জয়ে ম্যাচ সেরা মুশফিক। জানালেন কিভাবে মোহামেডান থেকে আবাহনীর সমর্থক হয়ে গেছেন তিনি। টু বি অনেস্ট, মোহামেডানের সাপোর্টারই ছিলাম, কারণ ওই সময়টা, বাট কালে ভদ্র যখন দেখলাম যে না, বিংয়ে টপ টিম, তারা সবসময় চ্যাম্পিয়ন সাইড করে, সেটা আবাহনী বললেন, ফুটবল বললেন, ক্রিকেটে, এবং সবসময় তারাই চ্যাম্পিয়ন হয়, তো মেক শিওর আমার সবসময় এখন আস্তে আস্তে আবাহনীর প্রতি আমার দুর্বলতাটা। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। আমরা সংবাদ শেষ করব, তবে তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মোদীর সঙ্গে সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স, করোনার মতো বিপর্যয় মোকাবেলায় দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
ইতালি থেকে ফিরেছেন আরও 213 জন, কোয়ারেন্টাইনে 2314 জন। প্রবাসীদের মসজিদ মন্দিরে কম যাওয়া এবং এখন দেশে না ফেরার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর। করোনা আতঙ্কে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে সময় মতো ব্যবস্থার আশ্বাস কাদেরের, সরকার উদাসীন, অভিযোগ বিএনপি। কুড়িগ্রামে সাংবাদিক রিগানের জামিন, হাসপাতালে ভর্তি, দেশজুড়ে সাংবাদিকদের মানববন্ধন, ডিসিকে প্রত্যাহার করা হচ্ছে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত দেড়টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, শুভরাত্রি। শুভরাত্রি।